আমরা অনেক সময় ইউটিউবের ভিডিও দেখি, কিন্তু আমাদের মন চায় যে ইউটিউবের ভিডিওগুলো অডিও আকারে মোবাইলে শুনি কিন্তু দেখব না। যদিও এটা কম্পিউটারে সম্ভব, কিন্তু মোবাইলে এটা সম্ভব হলেও অনেকের এটা জানা নাই। তো যারা জানেন তো ভালো, যারা জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে সেটা হলো আপনি গুগল ক্রোমে যাবেন। যেমন আমি আমার গুগল ক্রোমে গেলাম, এখান থেকে আমি ইউটিউবের ওয়েবসাইটে ঢুকবো। তো আমি আগেই লিখে রেখেছিলাম যে youtube.com, তো youtube.com-এ আমি ঢুকলাম। ওয়েবসাইটে যাইতে হবে অবশ্য। আচ্ছা, আমি এখান থেকে www.youtube.com লিখে ঢুকি, www.youtube। আচ্ছা, এই যে এখানে এই যে youtube.com চলে আসছে, এখান থেকে youtube.com-এ গেলাম। তো আমি একটা এখান থেকে ভিডিও প্লে করি। তো এই ভিডিও প্লে করার পরে আমি দেখুন এখানে যদি ক্লোজ করে চলে আসি, তাহলে কিন্তু আর ভিডিওটা চলছে না, অডিওটাও আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি অন্য পদ্ধতিতে ভিডিওটা প্লে করি তাহলে আমরা শুনতে পাবো। যেমন আমরা এখান থেকে এই তিন টিপ ফোটাওয়ালা বাটন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখা যাবে যে এই যে নিচের দিকে আপনারা দেখুন, এখানে যে ডেস্কটপ সাইটে এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন চলে আসছে। তো আমরা এখানে টিক দিয়ে চলে আসব। এটা এখন ডেস্কটপ সাইট হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, মনে করুন যে কোনো একটা ভিডিও আমি যদি প্লে করি, তাহলে কি হবে? আচ্ছা, আমি ভিডিওটাই মনে করুন প্লে করলাম। আমরা এখন মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমরা দেখছি ভিডিওটা আসলে কোনো সাউন্ড আসছে না। তো আমরা এখানে পজ হয়ে আছে ভিডিওটাকে শুধুমাত্র প্লে করে দেব। আমরা এভাবে গানও শুনতে পারি। যেমন আমি গানটা প্লে করলাম, এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই, ভিডিওটা কিন্তু চলছে না। তো আমি শুধু এখানে ইয়ে করে ভিডিওটা পজ আছে এটাকে আমি প্লে করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডে চলবে ভিডিও।